Hi friends, I am Rohan. Friends, today our discussion topic Power Query in Excel. Friends, jodi tumra Excel 2010 or 2013 use karo, then we have to download Power Query separately from Microsoft website. But jodi tumra 2016 use karo or higher version use karo, then data option er moddhei Power Query amra peye jabo. Friends, আমি তোমাদের 2010 ভার্সনে দেখাচ্ছি সো লেটস সি কি করে আমরা পাওয়ার কোয়েরি যদি তোমাদের মেশিনে অলরেডি ইনস্টল না থাকে তো কি করে আমরা পাওয়ার কোয়েরি গুগল থেকে ডাউনলোড করব সো লেটস সি ফার্স্ট ফ্রেন্ডস আমরা google.co.in ওপেন করব দেন আমরা টাইপ করব পাওয়ার কোয়েরি ডাউনলোড টাইপ করে আমরা সার্চ করব Friends, upore amra dekhte pacchi download Microsoft Power Query for Excel. Ei link e amra click korbo. Then download option e jabo. Shekhane giye amra dutu option dekhte pacchi 32 bit er jonno ar 64 bit er jonno. Friends, now tomader machine 32 bit na 64 bit tumra ki kore dekhbe ami tomader steps ta dekhiye dicchi. তোমরা মেশিনে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করে মাই কম্পিউটার তার উপর একটা রাইট ক্লিক করবে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবে সেখানে তোমরা দেখতে পাবে তোমাদের অপারেটিং সিস্টেম 32 বিট অর 64 বিট যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার মেশিন সিস্টেম টাইপ 32 বিট অপারেটিং সিস্টেম সো फ्रेंड्स আমি যদি ডাউনলোড করতে চাই তো আমি 32 বিটটা সিলেক্ট করে ডাউনলোড করব নিচেই তোমরা নেক্সট অপশনে তোমরা ডাউনলোড পেয়ে যাবে Next, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আমার মেশিনে ডাউনলোড হচ্ছে এখন আমি পজ করে দিলাম বিকজ আমার মেশিনে অলরেডি ডাউনলোড করা আছে তো ইন দিস ওয়ে ফ্রেন্ডস তোমরা মাইক্রোসফট পাওয়ার কোয়েরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে আবার বলে দিচ্ছি একবার জাস্ট গুগলে আমরা টাইপ করব পাওয়ার কোয়েরি ডাউনলোড দেন ডাউনলোড মাইক্রোসফট পাওয়ার কোয়েরি দেন ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা আমাদের মেশিনের সিস্টেম অনুযায়ী 32 বিট আর 64 বিট অ্যাকর্ডিংলি ডাউনলোড করব দেন নেক্সট সো নাও ফ্রেন্ডস আমরা টিউটোরিয়ালে ফিরে আসি ফ্রেন্ডস সাপোজ আমাদের টার্গেট মাইক্রোসফট পাওয়ার কোয়েরির সাহায্যে আমরা একটা ফোল্ডার থেকে তার মধ্যে কী কী ফাইলস অ্যান্ড সাবফোল্ডারের মধ্যেও কী কী ফাইলস আছে সব একসাথে মাইক্রোসফট এক্সেলের শিটের মধ্যে আমরা নিয়ে আসতে চাই সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি ফ্রেন্ডস আমার ডেস্কটপে একটা ফোল্ডার আছে রোহান রোহানের মধ্যে তিনটে ফোল্ডার আছে এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেলের মধ্যে দুটো ফাইল আছে পাওয়ার পয়েন্টেও দুটো ফাইল আছে আর ওয়ার্ডের মধ্যেও দুটো ফাইল আছে আমি এই রোহান ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে ইনক্লুডিং সাবফোল্ডার্স সবকটাকে আমি এক্সেল শিটের মধ্যে ডিসপ্লে করতে চাই সো ফ্রেন্ডস স্টেপটা কী হবে আমরা দেখে নিই পাওয়ার কোয়েরি দেন ফ্রম ফাইল অপশনে যাব আমরা আফটার পাওয়ার কোয়েরি দেন ফ্রম ফাইল অপশন ফ্রম ফোল্ডার ব্রাউজ করে আমার ফোল্ডারটা ডেস্কটপে আছে তো আমি ডেস্কটপ ক্লিক করলাম দেন ডেস্কটপের মধ্যে রোহান রোহানের মধ্যেই যে সাবফোল্ডারগুলো আছে তার মধ্যে থেকে ফাইলগুলোকে আমি ফাইলের নামগুলোকে আমি এক্সেল শিটে নিয়ে আসতে চাইছি তো রোহান ফোল্ডারটাকে সিলেক্ট করে আমি ওকে করব দেন ওকে লোড হচ্ছে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ একটা শিট চলে এসছে ইনক্লুডিং দ্য ফাইল নেমস যেখানে কী কী ফাইল আমাদের ওই ফোল্ডারের মধ্যে ছিল যেমন তোমার E1 E2 দেখতে পাচ্ছ P1 P2 পাওয়ার পয়েন্টের মধ্যে ছিল W1 W2 ওয়ার্ডের মধ্যে ছিল দেন সিম্পল আমরা লোডে ক্লিক করে দেব অ্যান্ড আওয়ার কোয়েরি ইজ কমপ্লিট ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কী কী ফাইল আছে তার এক্সটেনশন নেম ডেট অ্যাক্সেস ডেট মডিফাইড ডেট ক্রিয়েটেড এভরিথিং চলে এসছে ইনক্লুডিং
তোমরা দেখতে পাচ্ছ এক্সেল ফাইলটা, যেমন এক্সেল ফাইলটা ডেস্কটপে রোহান তার মধ্যে এক্সেল ফোল্ডারের মধ্যে আছে, পাওয়ার পয়েন্ট ফাইলগুলো রোহান তার মধ্যে পাওয়ার পয়েন্ট ফাইল ফোল্ডারের মধ্যে আছে। সো ইন দিস ওয়ে আমরা পাওয়ার কোয়েরির সাহায্যে যে কোনো ফোল্ডার থেকে তার মধ্যে যে সাব ফোল্ডার আছে সমস্ত ফাইলের নামগুলোকে ফেচ করে এক্সেল শিটে নিয়ে আসতে পারি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি কিছু প্রবলেমস থাকে আমাকে ফোন করে নিও, আমাকে ইমেল করে নিও। থ্যাংক ইউ, দেখতে থাকো।